আমাদেরকে জানতে হবে যে এই জশ্নে জুলুসের উৎস কোথায়, কেমন করে বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুস আসলো। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের মধ্যে যে জশ্নে জুলুসের প্রবর্তন করেছিলেন, এটা কি শুধুমাত্র তার মস্তিষ্ক প্রসূত নিঃসৃত, নাকি এর উৎস অন্য কোথাও আছে? এর উৎস কি কোরআন ও হাদিসের মধ্যে আছে কি নাই? শুধুমাত্র হুজুর কেবলার আবিষ্কার কি না? যদি হুজুর কেবলার আবিষ্কার যদি হয়ে থাকে তাহলে সমালোচনা করতে পারেন, আর যদি এটা যদি হুজুর কেবলার আবিষ্কার নয় বরং আল্লাহ এবং আল্লাহর রসুলের আবিষ্কৃত জশ্নে জুলুস যদি হয়ে থাকে তাহলে সমালোচনা করাটা কুফরিতে পরিণত হয়ে যাবে। মোহতরম হাজরিন, পূর্ববর্তী বক্তাগণ তাদের আলোচনার মধ্যে আলেমে আরওয়াতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এজেন্ডা করে, একমাত্র এজেন্ডা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরের আলাইহিম সালাতু ওয়াসালামের একটা সমাবেশের আয়োজন করেছিলেন। অনেকে 3,36,000 পয়গম্বর বলে থাকেন, যাই হোক লক্ষাধিক তো আছেই। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলেমে আরওয়াতে তাদেরকে আহ্বান জানালেন, মাওলানা আবুল কাসেম ফজলুল্লাহ সাহেব বলেছেন আলোচক লা ইলাহা ইল্লাল্লাহ, আর আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর অংশগ্রহণকারী শ্রোতাগণ যারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য আল্লাহর নবীগণ। তো যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীগণকে আলেমে আরওয়াতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরাসত এবং বিলাদত সম্পর্কে জানানোর জন্য আহ্বান করেছিলেন, তখন 1,24,000 পয়গম্বর জুলুস সহকারে সেখানে উপস্থিত হয়েছিলেন। 1,24,000 পয়গম্বর জুলুস সহকারে উপস্থিত হয়েছিলেন, যেটা কোরআনে পাকের সূরা আল ইমরানের মধ্যে আছে। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে বাইতুল মুকদ্দাসে গমন করেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, 1,24,000 পয়গম্বর জুলুস সহকারে বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়েছিলেন। সুতরাং জুলুসের উৎস কোরআনে পাকের মধ্যে আছে, জুলুসের উৎস হাদিসে পাকের মধ্যে আছে, এটা নতুন আবিষ্কৃত।